হ্যাঁ আলাইকুম আজকে আমাদের টপিক শুরু হচ্ছে আপেক্ষিক বেগ নিয়ে এটা হচ্ছে ওয়ার্কশিট ফোর আমাদের পার্সোনাল ব্যাচের তো এটা একটু দেখতে পারেন এখানে আমরা নর্মালি কি কাজ করতেছি টপিক টপিক ওয়াইজ কিছু স্পেশাল ম্যাথগুলো দিচ্ছি যেন ভেক্টর একদম গ্র্যানুলার লেভেলে প্র্যাকটিস করা যায় ওকে ওকে আজকে শুরু করে কথা না পারি আপেক্ষিক বেগ অনেক ইম্পর্টেন্ট একটা টপিক একটু একটু ঠান্ডা মাথায় বুঝবেন ভেরি মাছ ইম্পর্টেন্ট ফার্স্টে কোয়েশ্চনটা দেখেন ফার্স্টে কোয়েশ্চনটা খুব সুন্দর আমি বললাম ভি ওয়ান একটা বেগ উত্তর দিকে যাচ্ছে থ্রি মিটার পার সেকেন্ডে ভি টু একটা বেগ পূর্ব দিকে যাচ্ছে ফোর মিটার পার সেকেন্ডে আমি বললাম ভি ওয়ান মাইনাস ভি টু মানে একচুয়ালি বুঝে কি টু এর রেসপেক্টে ওয়ান এর বেগের মান কত এখন দেখেন আমরা লাস্ট দিন ঋণাত্মক লব্জির কয়েকটা ব্যাপার দেখছিলাম রাইট এটা কি ছিল দেখেন আমি যদি ভি ওয়ান মাইনাস ভি টু বলি সেক্ষেত্রে কি হবে বলো ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু কজ এখন দেখো ওদের মধ্যবর্তী কোন কত ওদের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি তাহলে কজ নাইনটির ভ্যালু কি আসবে জিরো তাহলে আলটিমেটলি এই ব্যাপারই থাকে আমি যদি এদের মানের কথা বলি তাহলে কি হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার পঁচিশ বেগের মান হবে ফাইভ মিটার পার সেকেন্ড এর মানে হচ্ছে দুয়ের রেসপেক্ট একের যে আপেক্ষিক বেগের মান সেটা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড ওকে দুই নাম্বার ম্যাটটা দেখো খুবই সুন্দর কনসেপচুয়াল এটা এমসিকিউর জন্য কাজে লাগে আমি বললাম একটা বস্তু সমদ্রুতিতে যাচ্ছে ইউনিফর্ম স্পিডে যাচ্ছে এভাবে বি থেকে এ আমি বললাম বি এর রেসপেক্টে এ এর বেগ কত এখন দেখো আমরা একটা জিনিস পড়ছিলাম বেগ বের করে কিভাবে দিক ওর বরাবর কি ট্যানজেন্ট বরাবর কি আমাকে বা একটা স্পর্শ কাকা লাগবে না ওই বিন্দু বরাবর তাহলে আমি যদি বলি এইটা হচ্ছে এই লম্বটা হচ্ছে কি ভাইয়া বলো এটাকে বললাম ভিবি এ লম্বটা আর এদিকে এইটা হচ্ছে কি বলতো ভাইয়া ভি বলতে পারি বলা যায় এখন আমি যদি এখানে এই কাজটা করি ভাইয়া দেখো এটা তো এখানে প্রায় লম্বভাবে ছিল আমি এটাকে একটু এ পাশে লিখি ভিবিটাকে আমি এখানে শিফট করলাম লম্ব বরাবর এটা হচ্ছে ভি বি দেখো তোমার বুঝো এইটাকে যদি আমি পিছনে এক্সটেন্ড করি এটা নাইনটি তাহলে এইটা কত হবে বলো ভাইয়া এটা কত হবে বলো তো এইটা হবে নাইনটি মাইনাস থ্রিটা আর দেখো পুরা লাইনটা আমি যদি বলি এই পুরা লাইনটা একশো আশি ডিগ্রি তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যদি ভাই আমি তোমাদের একটু বুঝাই ঠান্ডা মাথায় একটু দেখো খেয়াল করো এইটা স্পর্শক আর ব্যাসার্ধের অ্যাঙ্গেল নাইনটি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি মাইনাস থেটা দেখো মাঝখানে অ্যাঙ্গেলটা নাইনটি মাইনাস থেটা নাইনটি এই অ্যাঙ্গেলটা কত তোমার কাজ কি দেখো তোমার কাজ হচ্ছে একশো আশি থেকে তুমি নাইনটি মাইনাস থেটা Minus -90 তাহলে কত থাকে জানো ভেয়া শুধু थीटा থাকে তো তুমি একটা ছোট শর্টকাট বুঝো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা একটু জানাও লাগবে তোমাদের এটা একটু বুঝো এই অ্যাঙ্গেলটা কত হবে थीटा মানে কি বুঝা আমি যদি একদম মোটা দাগে বলি তোমাকে এ বি এর এই মধ্যবর্তী কোণ যা ওদের বেগ গুলার ইন বিটুইন অ্যাঙ্গেল কি থাকবে বলো সেম তো আমি এখান থেকে কি শিখলাম আমি এখান থেকে শিখলাম ধর আমি যদি বলি এদের একটা রেসপেক্টে আরেকটার আপেক্ষিক বেগ কত ধর আমি বললাম বি এর রেসপেক্টে এ এর কত আপেক্ষিক বেগের মান কত তাহলে কি হবে বলো দুইটার মানই তো সমান বি স্কয়ার বি স্কয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু কস থেটা হবে এখন যদি কস থেটা হয় তাহলে তুমি দেখো খেয়াল করো টু বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার কস থাকে তুমি এখান থেকে টু বি স্কোয়ার কমন নাও ওয়ান মাইনাস কস থাকে কারণ ওয়ান মাইনাস কস থিটা মানে কি ওয়ান মাইনাস কস টু থিটা ভাবো তাহলে কি হয় টু সাইন স্কোয়ার থিটা তাহলে এইটাকে আবার এভাবে লিখা যায় না টু ভি স্কোয়ার টু সাইন স্কোয়ার থিটা বাই টু এখন যদি তুমি যদি কাটাকাটি করো তাহলে কি আসবে দেখো টু ভি সাইন থিটা বাই টু এটা কার ভ্যালু আসবে ভাইয়া বলো ওই ডেল ভি যদি বলি বেগের পরিবর্তন আর এই জিনিসটা তুমি পুরাপুরি এমসিকিউতে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো জাস্ট একটা জিনিস মনে রাখো এরকম যদি একটা ঘূর্ণনশীল বস্তু থাকে ওদের যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী যে কোনটা হবে ওদের এই ইন বিটুইন যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে দুইটা বেগের মধ্যবর্তী কোণে সমান তাহলে তুমি ডেলভি সবসময় সরাসরি বের করে ফেলতে পারবা এই ফর্মুলা দিয়ে টু ভি সাইন থেটা পাই টু ঠিক পরের ম্যাথে আমরা ধরো এটার একটা প্র্যাকটিস করি দেখি এমসিকিউতে এটা ইউজ করতে পারি কিনা এখন তুমি একটা জিনিস বলো ঠান্ডা মাথায় এখন বলছে কি একটা বসে সময় যাচ্ছে ওদের মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি ওদের ডেল ভি প্রুফ করতে বলছে কি রুট থ্রি এখন দেখো আমি একটু প্রুফ করি আমরা একটু আগে পড়ছিলাম কিরকম ছিল টু টু এখন আসো দেখো বুঝো টু ভি সাইন এখানে থেটা কত একশো বিশ একশো বিশ বাই টু মানে কত সাইন সিক্সটি ডিগ্রি তোমরা আমাকে বলো সাইন সিক্সটির ভ্যালু কত রুট থ্রি বাই টু 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 কাটাকাটি তাহলে কি থাকে রুট থ্রি প্রুফড দেখছো ডেল ভিটা তো ওই আগের যে ফর্মুলাটা পড়লো এটা ইজিলি এখানে অ্যাপ্লাই করা যায় রাইট এরপর আসো আমাদের চার নম্বর এক্সাম্পল দুটি বস্তুর একটি অপরটি দ্বিগুণ বেগে সিক্সটি ডিগ্রি কোণে করে চলতেছে একটা একটা থেকে দ্বিগুণ বেগে সিক্সটি ডিগ্রি কোণ করে চলতেছে একটি সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ কত একটা রেসপেক্টে আরেকটা রিলেটিভ ভ্যালোসিটি কত এখন ধরো ভাইয়া আমি যদি তোমাকে এরকম বলি ধরো সাপোজ একের সাপেক্ষে দুই এর আপেক্ষিক বেগ দুইটা মানে কি যেটা দ্বিগুণ বেগে চলতেছে তাহলে দেখো এইটা যদি আমি এভাবে বলি একটাকে ধরলাম টু ভি আরেকটাকে ধরলাম ভি আর ওদের মধ্যবর্তী কোন কত টু ইন্টু টু ভি ভিডি দেখো বুঝছো দ্বিগুণ তো একটাকে টু ভি একটা ভি হলে আরেকটাকে টু ভি এখন তোমরা আমাকে এখানে একটু বলো এখানে কি আসে ফোর ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আর এখানে তুমি আরেকটা জিনিস একটু দেখো তবে ঠান্ডা মাথায় এখানে ফোর ভি স্কোয়ার কস সিক্সটির ভ্যালু কত হাফ টু ভি স্কোয়ার থাকে এখন দেখো ফোর এখানে হচ্ছে ফাইভ ভি স্কোয়ার মাইনাস টু ভি স্কোয়ার তাহলে রুট থ্রি ভি স্কোয়ার এটাকে আমরা বলতে পারি ভি রুট থ্রি বা রুট থ্রি ভি মানে তুমি যে বেগটা ধরে নিতেস ধরো প্রথম বস্তুর বেগের এখন একটার সাপেক্ষে আরেকটার বেগটা কি বলো প্রথম বস্তুর বেগের আমি যদি এভাবে বলি দেখো তাকাও রুট থ্রি প্রথম বস্তুর বেগ কোশ্চেনে ধরো এভাবে তোমাকে দিলাম রুট থ্রি ভি আসছে না কি আমি একটাকে ধরে নিচ্ছি ভি অপরটা কি টু চলতেছিল তোমার অ্যান্সার আসছে রুট থ্রি মানে ওদের একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ হবে প্রথম যে বস্তুটার বেগ ছিল তার রুট গুণ মানে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার আপেক্ষিক বেগ কি হবে প্রথম বস্তুটার বেগের রুট থ্রি গুণ পারাই যায় আসো পাঁচ নম্বর এক্সাম্পলে প্রথম গাড়ির বেগ উত্তর দিকে যাচ্ছে এইটি কিলোমিটার পার আওয়ার বেগে দ্বিতীয় গাড়ির বেগ উত্তর পশ্চিম দিকে যাচ্ছে এইটি রুট টু কিলোমিটার পার আওয়ার বেগে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ এখন দেখো হ্যাঁ ফিক্সের ক্ষেত্রে হচ্ছে হোয়েন দেয়ার ইজ এ ডাউট ফিগার ডাউট যেখানে ডাউট দেখবা ফিগার ড্র করে ফেলবা এখন আমার যদি ফিগারে আগে তোমার আমাদেরকে না ড্র করা লাগবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ধরো আমরা যদি এটা ড্র করি ধরো সাপোজ এটা ড্র করলাম এখন দেখো আমি যদি এভাবে লিখি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ধরো লিখছে এখানে একটা গাড়ি যাচ্ছে উত্তর দিকে যাচ্ছিল ধরো এটা হচ্ছে ভি ওয়ান উত্তর দিকে যাচ্ছে এইটি কিলোমিটার পার আওয়ার বেগে এইটি কিলোমিটার পার আওয়ার বেগে এখন দেখো পূর্ব দিকের সাথে এখন বলছে উত্তর পশ্চিম দিকে কিভাবে যাচ্ছে এইটি রুট টু কোন দিকে যাচ্ছে ভাই বলো উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিকে ভি টু কত এইটি রুট টু কিলোমিটার পার আওয়ার এখন দেখো ভাইয়া বলি উত্তর আরেকটাকে বলছে উত্তর পশ্চিম দিক কিছু বলে নাই উত্তর পশ্চিম দিক মানে একদম মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর তোমাকে বলছে দেখো প্রথম গাড়ির সাপেক্ষে তাহলে যার সাপেক্ষে হয় দেখো আমি যদি এইভাবে দেরি তোমাকে বের করতে বলছে কি দেখো টু এর রেসপেক্টে ওয়ান সরি তোমাকে বের করতে বলছে একের সাপেক্ষে দুয়ের তাই না প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ কত থাকবে

এখন একটা জিনিস একটু আসে কি ভাই দেখো তাকাও আমি যদি এখানে এইটি স্কোয়ার কমন নি টু প্লাস ওয়ান থাকে আর এখানে কি থাকে দেখো কস ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু তাহলে এখানে টু ইন টু এইটি স্কোয়ার থাকে রুট টু কাটাকাটি তাহলে এখন যদি এইটি স্কোয়ার আমরা এখানেও কমন নিই কমন নিলে কি পাবো জানো দেখো ধরো আমি এইটি স্কোয়ার কমন নিলাম থ্রি মাইনাস টু ধরে এইটি স্কোয়ার ছিল ওয়ান থাকে তাহলে এটা আমার জানা মতে আসবে এইটি কিলোমিটার পার আওয়ার ওরা যেতে যাচ্ছে প্রথমটা সাপেক্ষে দ্বিতীয়টা এইটি কিলোমিটার পার আওয়ার থাকে তোমার হিসাব করে দেখো দেখে দেখো তো ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি কমেন্ট বক্সে একটু লিখে দিও যে ক্যালকুলেশনটা আমি ঠিক লিখছি কিনা রাইট ওকে এইটা ছিল আমাদের এক্সাম্পল ফাইভ এক্সাম্পল সিক্স এই কোশ্চেন দেখো খুব সুন্দর একটা প্রশ্ন ট্রাস্ট খুব সুন্দর একটা প্রশ্ন একটু ঠান্ডা মধ্যে দেখো একটি জাহাজ টেন কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে একটি নৌকা উত্তর দিকের সাথে থার্টি ডিগ্রি কোন করে পূর্ব দিকে যাচ্ছিল নৌকার বেগটা কত হলে জাহাজটির মনে হবে এ সবসময় কোন দিকে যাচ্ছে উত্তর দিকে যাচ্ছে এখন কথা বুঝো বারবারই বলছি যেখানে ডাউট দেখবা তুমি ফিগার ড্র করে ফেলবা রাইট ধর আমরা যদি বলি এখানে একটু দেখো একটু বড় করে আমরা আঁকা ট্রাই করি একটু বুঝো তাকাও কাহিনী হচ্ছে কি দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এদিকে দেখো একটি জাহাজ টেন কিলোমিটার পূর্ব দিকে যাচ্ছে। এটা অফ শিপ কত কিলোমিটার পার আওয়ার যাচ্ছে একটি নৌকা উত্তর দিকের সাথে থার্টি ডিগ্রি কোণে আমাদের যে বোট সে উত্তর দিকের সাথে থার্টি ডিগ্রি কোণে যাচ্ছে ভেলোসিটি অফ বোট উত্তর দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে থার্টি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত থার্টি ডিগ্রি তো বোর্ড যাচ্ছে বোর্ডের ভ্যালোসিটি জানি না এটাই বের করতে বলছে কিন্তু কোশ্চেন কি বলছে তাহলে দেখো এই দুইটার মধ্যবর্তী কোন আমি যদি এখানে আলফা ধরি আলফা কত ডিগ্রি বলো ভেয়া সিক্সটি ডিগ্রি এখন বলছে কোশ্চেন বলছে এইটা কত হলে ওর কাছে মনে হবে মনে হবে যে শিপটা মানে কি শিপের রেসপেক্টে বোটের ভ্যালোসিটি শিপের রেসপেক্টে বোট জাহাজের সাপেক্ষে নৌকার বেগ সবসময় কোন দিকে যাচ্ছে উত্তর দিকে তাহলে বলো তাহলে যদি মনে হয় এইখানে ঋণাত্মক লব্ধির যে অ্যাঙ্গেলটা থিটা সবসময় কত ডিগ্রি থাকবে নাইনটি ডিগ্রি থিটাকে নাইনটি ডিগ্রি হইতে হবে আমি একটু ক্লিয়ারলি লিখি একটু এই কোনটা এই থিটাটা সবসময় কত ডিগ্রি হইতে হবে নব্বই ডিগ্রি কারণ ওকে মনে হবে লম্বভাবে যাচ্ছে শিব তো যাচ্ছে পূর্বতে ও দেখছে জাহাজকে মনে হবে সে লম্বভাবে যাচ্ছে তাহলে দেখো আমার ঋণাত্মক লব্ধিতে অ্যাঙ্গেলটা পড়ছিলাম টেন নাইনটি বা টেন থিটা দেখো কার থেকে ধরে নিয়েছে শিপের থেকে তাহলে আমার লিখবো দেখো এখানে লিখবো সাইন আলফা মানে কত সাইন সিক্সটি ভি সিপ মাইনাস ভিবি সিক্সটি তুমি বলো টেন নাইনটির ভ্যালু আমি বলতে পারি না ওয়ান বাই জিরো দেখো এটা কিন্তু আমি কার ভ্যালু বসেছি বলো টেন নাইনটি ওয়ান বাই জিরো এখন তুমি ক্রস মাল্টিপ্লাই করো ক্রস মাল্টিপ্লাই করলে আসে কি দেখো খেয়াল করো ভি শিপ মাইনাস ভি বোর্ড কস সিক্সটি ইকাল টু জিরো তাহলে এখন দেখো আমি যদি বলি ভি শিপ ইকাল টু ভি বোর্ড কস সিক্সটি বলো ভি শিপ কত ছিল শিপের ভ্যালোসিটি কত দশ বোর্ড জানো না কস সিক্সটির ভ্যালু কত হাফ তাহলে বলো বোটের ভ্যালোসিটি হবে কত বলো টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার কত কিলোমিটার পার আওয়ার হবে ভাই বলো তো cos 60 বলো তাহলে বোটের ভেলোসিটি হবে 20 কিলোমিটার পার আওয়ার যদি হয় তাহলে জাহাজ ওকে সব সময় কোন দিকে দেখবে উত্তর দিকে দেখবে খুবই সুন্দর একটা ম্যাথ একটু ঠান্ডা মাথায় কইলো এখন আসি আজকে ক্লাসের আমাদের সবার লাস্টের যে ম্যাথটা একটু বুঝো ঠান্ডা মাথায় এ বি সি এরকম র‍্যান্ডমলি বলছি আমার জানি কি দেখো ভাইয়া যদি একই শহর বা প্যারালালে থাকে বিপরীত দিকে আসলে আপেক্ষিক বেগ যোগ করি একই দিকে গেলে বিয়োগ করি এটা দেখো না দেখো বিপরীত দিকে বাস যাচ্ছে অনেক জোরে চলে যায় যখন ওভারটেক করো যাচ্ছে রাইট তো আমার বিপরীত দিক থেকে আসলে প্লাস করি যদি একই সরলরেখায় থাকে আর একই দিকে থাকলে মাইনাস এখন তোমরা আমাকে একটা জিনিস বলো এখন আমি যদি বলি সি এর সাপেক্ষে এর বেগ কত ঠান্ডা মাথায় বুঝো এ দুইটা একই দিকে না কার সাপেক্ষে সি এর সাপেক্ষে তাহলে কি লিখবো টেন যার সাপেক্ষে তাকে মাইনাস করে দেওয়া লাগে তাহলে সেভেন মিটার পার সেকেন্ড এগুলো এমসিইউ তে আসে এখন ধরো আমি তোমাকে বললাম ভি এ বি এটা মানে বোঝায় বি এর সাপেক্ষে এ এখন দুইটা অপজিট ডিরেকশনে না তাহলে কি করবো যোগ টেন প্লাস ফাইভ তাহলে কথা হবে ফিফটিন মিটার পার সেকেন্ড এখন দেখো ভি বি সি আমি যদি বের করি তাহলে কি হবে এটা আমি বের করবো না এটা তুমি কমেন্ট সেকশনে লিখবা যে ভি কি হয় ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য